এখানে গোস্তর দেওয়ার পরে এই যে এখানে কি কি দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, তেল, মশলা লাগবে জানি। এখানে আজকে আমরা গরুর গোশত দিয়ে কাবাব বানাবো, এই টিমটা প্রসেসিং করে, ঠিক আছে। কাবাব করার ভিডিও প্রসেসিং দেওয়া হচ্ছে। আমরা গ্রামের ভিলেজ কাবাব গ্রামের বাড়িতে আসি, কোরবানি দেওয়া হয়েছে এবং এই গোশত দিয়ে কাবাব দিবে। এই যে এখানে কাবাব করা হবে, টিনের একদম কেটে নৌকার মতো বানিয়ে ছিদ্র করে এখানে মাংস গোস্ত মশলা দিয়ে গুলিয়ে এখানে দেবে, আর এই নিচে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিবে। একদম দেশীয় পদ্ধতিতে ভালো, ওই যে মুড়ি খাওয়ার টিন বা এরকম ডাম টাম থাকলে ভালো হইতো, এখন কি করবো যেহেতু শখ উঠছে এইভাবে করতেছি এটাকে। এখানে গোস্ত দেওয়ার পরে এই যে এখানে কি কি দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, তেল, মশলা ইত্যাদি। ইয়া সরষের তেল না, সরষের তেল দেওয়া হয়নি আসলে, আমরা তো এগুলো কোনো সময় তৈরি করি নাই, এবার শখ করে করলাম। অনেক জায়গায় অনেক সময় ইউটিউবে সব বা অনেক বড় ভাইরা করতে দেখছি ভালো অনেক ধরনের মশলা থাকে, আমাদের কাছে তো ওরকম মশলা নাই শখের তোলা আশি, শখ কী কীভাবে যিনি কয় শখের তোলা 80 টাকা নাকি, তো যাই হোক আমরা নর্মালভাবেই করতেছি এই আর কি। এখানে এই যে আগুন ধরানো হবে, এই যে ময়দার গুঁড়া না, ময়দার গুঁড়া দিলে অল্পটা ভিজান রুটি বানানো। টিনটা সরিয়ে ফেলাইছি কারণ টিনটা দিলে লাকড়ি ঢুকানোর জায়গা হবে না। সরষার তেল আছে না, সরষার তেল দিয়ে মশা দিবে, তার সরষার তেল লাগবে না, লাগবে যায়নি। বেশি নাই ভাই আছে না, যত না
তাহিরির মতো ঢেলে দে। এটা কে গো? আরে কিন্না তুমি এটা কি হরে গোসের ভাই জালা মানে চুলা এটি ধরলে লাকড়ি আরো ঢুকা লাকড়ি ধরে গেলা চিন্তা নাই ও যেটি খাইছেন নি গো গোসা খাইছেন নি লাকড়ি দে লাকড়ি ধরে গেলে আর চিন্তা নাই গোসাই তো ইয়া হতাছে দেন 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 এটা এটা কাঁটা লাগবো কাঁটা কাঁটা সামি দে 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 পুরা দেবো কাঁটা সামিতে লাগতে হবে ধন্যি কাঁটা সামিটা কই এরম করে আবার বুঝা দেবো অল্প অল্প করে দিস আগুন চালবে কোন দেখা না কিছু ভুল হয়েছে তোর ফাঁকাটা করা ঠিক হয়নি জাল কমাই দিব জাল দূরে দিন আস্তে আস্তে এখন ঠিক আছে না ঠিক আছে সমস্যা নেই হালকা জাল ঠিক আছে তুই হেইন দাঁড়াই একটু তেল দে গোস্তের উপরে দিস অল্প অল্প করে তাহিরির মতো ঢেলে দে মাইকা দিছি খালি এরম করে যে ভেল ইয়া দিয়ে খালি এরম করে উল্টা সমস্যা নাই এটা লার কিছু না খালি উল্টা জোরে জোরে এমনিতে মেলা এই উল্টা জোরে জোরে হ্যাঁ এমনি কর পুকুরে আবার নারিকেল গাছ ডাব আছে বললে নাইকলের ভিতরে ইয়া করা যায় জানো সেটা নাইকল ধরা যায় ডিম দিছি এখন আবার একটু একটু করে ইয়ে একবারে করলে ধরা যায় একটা বাড়ি দিয়ে গছা দিয়ে তখন বাড়ি লয়া কারণ যতটা আসল আকাশ জায়গার ভিতরে বেশি বলটা দিতে পারে
উল্টা পাল্টা টাকার ভিতরে এমন টেস্ট যে না খাইব জীব বুঝো খাইতে এমন টেস্ট মারাত্মক সাফা না রাস্তা অনেক সুস্বাদু আচ্ছা কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে ময়লা সয়লা একটা জামা দিয়া গৈছা টিনা পরিষ্কার করছে দশ বছরের পুরানো জাম ইয়া থাকলে চলে গেছে সমস্যা নেই কারণ হয়তো মানে কড়া ভাজা হয়েছে তো ওই জন্য একটু কালো কালো দেখা যায় পুরা কাবো বসতে খাবেন নি কাদি মজা নেই অনেক স্বাদ অনেক স্বাদ মজা আদা দিছি তারপর রসুন দিলাম একটা ভুল হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারি না অত কিছু সরঞ্জাম না এই জন্য আশেপাশে যা কিছু আছে তাই দিয়েই করছি ইন্টারনেটের চ্যানেল ছিল যে বিদেশ এক লোক খাইতে ওরম কইরা কি নাম জানি বিয়ার গিলার বিয়ার গিলারি আপনার মনে করেন আশেপাশে যা পায় তা দিয়েই সে খায় আর তা আমরাও এরম সিস্টেমই করছি উন্নতভাবে করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় সেগুলো নাই এই জন্য আশেপাশে যা পাইছি বিয়ার গ্যালারির মতো ওই জঙ্গলের মতো তা দিয়েই উপস্থিত বুদ্ধি দিয়ে পাকিয়ে লেছি ওটা হয়ে গেল দরকার নেই লাস্ট ফেলেটে 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 লইছি অনেক মজা হয়েছে প্রিয় দর্শক আমিও খাইতেছি কিন্তু আমি তো ভিডিও তো আমার আমি দেখাইতে পারি না হ্যাঁ ও একটা ফেলে টেল সত্যি বিবাহ অনেক অসাধারণ আজ দিস না একসাথে খাবো তুই তুই খাই পরে পরে না ইসকান খায়া দেখবেন কি এখন বাকি যেগুলো আছে বলে পুরা মারাত্মক সর্ষে তেল দেওয়া নেই মজা একবারে কালা কালা বুনা যে গোস্ত সে এরকম হয়েছে
আমি বাকিগুলো দিব। হ্যাঁ ধরেন না, এই আগে গোস্ত দিতে। আচ্ছা গোস্ত দিয়ে বাংলাদেশের সবুজ গাঁটা দিয়ে দুই পাশে বান দিয়া একবারে দিয়া তারপরে সুসা তেল দিয়া লাড়া দিছে। এত মজাদার হয়েছে, যা যা আইটেম বলছি সব কিছু দিয়ে করবেন, দেখবেন অনেক মজা হবে। এই দেখেন হওয়ার পর একদম গোস্তের হাঁসের গোস্ত পাক করলে যে হাঁসের কালা বুনা একবার সেই সেরকম হয়েছে। হ্যাঁ এ হমরা মজা ভিডিও কেটে গেছে করে দেব। এই পাশে সে না তুলতি দেখা আমাদের কাছে আস না, প্লেটটাই জায়গা রাখ সোজা। হ্যাঁ নে রাখ, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আচ্ছা আস না, এমনি বয়ে থাকবো বয়ে থাক। কারণ কি কি লাগবো কারণ ওই যে ওই জলটা করতে জলটা আনতে জান এরা বিডিও অফ করে বসতে জলটা দেয়। হ্যাঁ কিরকম স্বাদ? এক্সিলেন্ট, বড় করে ফাতা আছে না লইতি বাটি বড় করে ফাতাইল অফ করে। হ্যাঁ আমরা গোস্ত জলটা লই ভিডিও অফ করে। হুম তুই তো গোস্ত রইল ইয়াতে ঠিক আছে তুই খান দৈন্দার বাড়ির শামসুনি বাবিত একটু জোল আনছি এয়ান দিয়া মাইকা জুইকা খান ভালা করে দিন। শামসুনি বাবিত দেওয়া গেলে সবসময় হাওয়া যায় না, আজকে একটু জোল চাইছি আর দিছে। হ্যাঁ আমাদের কাছে ওই যে বিশ চিহ্ন দেখা ইন্ডিয়ান ফেভারিট গুড ফুড বেভারেজ আপসা তুই একটা গোস্ত দে। আরে খান খায় দেন কি মজা দেখ, পাশের বাড়ি ভাবি খায় না সরম। কাজী ভাই বোন বয়ে আইন দেখ সরি কন কত তাপলি করে খাওয়ান খাইলেন। হ্যাঁ হ্যাঁ যান ইন্দা বোন গিয়া এই আঙু মারে একটা খায়া কমেন্ট করবেন কি কিরকম হয়েছে সারটা। হম
হেভি মজা হেভি টেস্ট আমার একটা দেন এই আমার আমার একটা গোস দেন আমি তো ভিডিও করতেছি খাইতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আসলে মজা হয়েছে না অনেক মজা হয়েছে এখানে আমিও খাইতেছি অনেক স্বাদ আদর কর খাবেন নি আল্লাহ